বর্বর আর এক জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা পোহরলে আহিছে। বিলাসিপাড়াত সংঘটিত হয়েছে এক নির্মম আর গা নোম সরি উঠা এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। নমস্কার, স্বাগতম জানাইছো নিউজ 18 অসম নর্থইষ্টৰ এই বিশেষ সম্প্রচাৰলৈ। মই রশ্মিতাই। বিলাসিপাড়াত এহাল দম্পতীক অতি নৃশংসভাৱে শোৱা পাতিতে কোনো অচিনাক্ত দুর্বৃত্তই হত্যা কৰিছে। হানি খুচি নৃশংসভাৱে হত্যা কৰা হল এই হাল স্বামী স্ত্রীত। বিলাসিপাড়ার রানীগঞ্জত এই ঘটনাটি সংঘটিত হয়েছে। রানীগঞ্জের কুর্সাকাটি গাঁত এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তি দুজন হয়েছে শাহজালাল হুসেন আর নারজিনা বেগম। অতি নৃশংসভাৱে দুর্বৃত্তক চোকা অস্ত্রে ঘপিয়ায় ঘপিয়ায় হত্যা করেছে। সন্দেহ করা হয়েছে যে শুকুরবারে পুৱতি নিশা বা নিশার ভাগত এই হাল স্বামী স্ত্রী কোনো লোকে হত্যা করে থৈ গৈছে। আর শনিবার দিনটোত একমাত্র যিগৰাকী গুৱাহাটীত আছে, গুৱাহাটীত থকা জীয়রিয়ে ফোন করে আছিল, পিতৃলৈ ফোন করে আছিল। কিন্তু বারম্বার ফোন করার পিছতো পিতৃয়ে যেতিয়া সেই ফোন রিসিভ নকৰিলে, তাৰ পিছত সন্দেহ উপজে একমাত্র কন্যার প্রতিবেশীক ফোন করলে জীয়রিয়ে। প্রতিবেশীক ফোন করার পিছতেই আহ্বান জানালে যে ঘরলে যাও, ঘরলে গৈ মোর মা দেউতাক চাওক যে তেওঁলোকে কিয় মোর ফোন রিসিভ করা নাই। আর যেতিয়াই প্রতিবেশী আহি প্রত্যক্ষ করিলে কেতিয়াও নভবা নিশ্চিন্তায় কাণ্ড। সেই ঘটনা দেখি তেওঁলোকে ততালিকে আরক্ষী খবর দিয়ে, সকল হয়ে পড়ছে হতভম্ব। নিহত শাহজালাল হয়েছে বিলাসিপাড়া চক্র বিষয়ার কার্যালয়ের মহরি। এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে কার আক্রোশর বলি হল এই হাল স্বামী স্ত্রী। স্থানীয় রাইজে অভিযোগ আনিছে যে কুর্সাকাটি গাঁতে পূর্বতেও এই স্থানতে বা এইখান গাঁতেই আন এক নৃশংস কাণ্ড সংঘটিত হয়েছিল। এনেদরে এহাল স্বামী স্ত্রীক গুলিয়া হত্যা করেছিল প্রায় তিনের চারি বছর পূর্বে কোনো চিনাক্ত দুর্বৃত্তয়। হত্যাকারী কিন্তু আজিও চিনাক্ত নহল। গতিকে প্রশ্ন উত্থাপন হয়েছে যে বারে বারে কুর্সাকাটি গাঁত কোন দুর্বৃত্তই আক্রমণ করেছে। তিনি মাসের পূর্বে বিলাসিপাড়াতো এগারী যুব ব্যবসায়ীক হত্যা করা হল, কিন্তু হত্যাকারী আজিলেক করাক্ত নহল। গতিকে প্রশ্ন উত্থাপন হয়েছে যে বারে বারে কুর্সাকাটি গাঁত বা বিলাসিপাড়াত এনে ধরনের অপরাধের ঘটনা কোনে সংঘটিত করে আছে? কোন দুর্বৃত্তর হাতত অবৈধ মারণাস্ত্র জমা আছে, যার ফলত ইটোর পিছত সিটোক এনে ধরনের হত্যাকাণ্ড বা নৃশংস কাণ্ড, অপরাধজনিত কাণ্ড সংঘটিত হয়ে আছে বিগত সময়সাত বিলাসিপাড়াত? আর বিলাসিপাড়ার নৃশংস হত্যাকাণ্ডের পিছতে এটা স্থানীয় রাইজে নিরাপত্তাহীনতা ভুগিছে। তেওঁলোকে কৈছে যে আরক্ষী থাকিও যেন আমি নিরাপত্তাহীনতা ভুগিছো, যেহেতু আরক্ষী চকী তেনে সীমিত সংখ্যক আরক্ষী থাকে, গতিকে আরক্ষী আমাক কেনেদরে নিরাপত্তা দিব? যদি নিশার ভাগত কোনো লোক আহি আমাক এনেদরে হত্যা করে থৈ যায়, তেতিয়াহলে আমাক নিরাপত্তা কোনে দিব বলি তেওঁলোকে প্রশ্ন উত্থাপন করেছে। আর বর্তমান কান্দুনত ভাগি পড়ছে শাহজালাল আর নারজিনা বেগমর তেওঁলোকৰ একমাত্র জিয়রি। কান্দুনত ভাগি পড়ছে, কোনো কথা তেওঁ কব পৰা নাই। তেওঁ ভাবি আচৰিত হৈছে যে কোনে আক্রমণ করলে বা এনেদরে হত্যা করলে তেওঁৰ পিতৃ মাতৃক। স্থানীয় রাইজেও এই সন্দর্ভত কোনো ধরনের তথ্য দিয়া নাই। আরক্ষী বর্তমান ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, তদন্ত আরম্ভ করেছে, যদিও এতিয়ালৈকে হত্যাকারী সন্দর্ভত কোনো ক্লু লাভ করা নাই। আশ্চর্য বিষয় যে ইমান চোকা অস্ত্রে হত্যা করা হয়, যদিও চিঁয়র পাখর শব্দ নুশুনিলে বা কোনো ধরনের হৈচৈ শব্দ নুশুনিলে প্রতিবেশী, সেই কথাটো তাৎপর্য বহন করেছে যে কিয় এই হত্যাকাণ্ডের সময়সাত কোনো লোকে কিয় নুশুনিলে চিঁয়র পাখর। সন্দেহ করা হয়েছে যে কোনো নিচাযুক্ত সামগ্রী পূর্বতে খুবাই দিয়া হয়েছিল, আর তারপরে হয়তো এই স্বামী স্ত্রী হালক এনেদরে পাশবিকভাবে হত্যা করা হল। সমগ্র ঘটনা সন্দর্ভত এতিয়াও রহস্যর আবর্তন আছে। কোন উগ্রপন্থী বা কোন দুর্বৃত্ত এই সমগ্র ঘটনা জড়িত হয়ে আছে সেই সন্দর্ভত আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। আর ইতিমধ্যে মৃতদেহ দুটা উদ্ধার করে আরক্ষী মরণোত্তর পরীক্ষার প্রেরণ করেছে।